এতটাই খারাপ, বছরের পর বছর হাজারে হাজারে হিন্দুরা মরছে, তাতে আমরা চোখ বন্ধ করে দেখি, কিছুই বলি না। আমরা দুধের গাই, ক্রিকেট খেলা হলে পাকিস্তানি, আমরা পরিযায়ী শ্রমিক, কাজ হারা, আমরা অনাহার। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে, পিতার নামেতে হানি তার সন্তানে, আচার লইয়া বিচার নাহি কো জানে, পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এতে শয়তান ভাজা, অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা, ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ পারা, প্রলয়ের ওই শুনি সিংহধ্বনি, মহাকাল আসেল এ সম্মার্জনী, যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারি নামে ধরা ভাষায় বিষের স্রোতে, তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে, হে ধর্মরাজ ধর্ম বিকার নাশি, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজ ভাঙো তারে নিঃশেষে, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। হ্যালো, ফেসবুকে খুব আক্রমণ হচ্ছিল, সবাই তার থিয়েটারে ছিল, আমি কি বা করতে পারি, খুব মনে হচ্ছিল আমি কি করতে পারি এই সময় দাঁড়িয়ে। তো তখন আমার মনে হয়েছিল রবীন্দ্রনাথ একটু ঘেটে দেখা,
তো সেই দেখতে দেখতে রবীন্দ্রনাথের একটা ধর্ম বলে প্রবন্ধ আছে, সেটা একটু উল্টে পাল্টে দেখার চেষ্টা করছিলাম। কিছু বন্ধুর সঙ্গে ফোনে কনভারসেশন করছিলাম, প্রচুর ফেসবুকে আমার বন্ধুরা ফেসবুক বন্ধুরা অনেক কথা বলছিল। তো আমার মনে হয়েছিল আমি থিয়েটারের ছেলে কি করতে পারি, আমি যে প্র্যাকটিসে বিশ্বাস করে এসেছি পরম্পরা থেকে সেই প্র্যাকটিসটা হিন্দু প্র্যাকটিসে বড় হয়েছে। তারপর রবীন্দ্রনাথ, আমি তো মানুষ হয়ে উঠতে পারিনি, আমি হিন্দু আলোকে আছি। আর ওই রবীন্দ্রনাথ যে প্র্যাকটিসের কথা বলেছিল, উনিও একটা ব্রাহ্ম প্র্যাকটিস করে এসেছিলেন পরম্পরাগতভাবে, তো উনি কোথাও একটা মানুষ হওয়ার চেষ্টা কথা বলে গিয়েছিলেন। আমি পারবো না কোনোদিন, কিন্তু ওই প্র্যাকটিসটা করে যাচ্ছি, কী করে ওই রকম একটা জায়গায় হওয়া যায় সেটা খুব কঠিন। তো আমার ছেলেমেয়েরা সেই থিয়েটারের নিঃশ্বাস থেকে নিজেকে পুড়তে 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 ভয় করতে করতে কোন জায়গায় নিয়ে যায়, আমরা সেই প্র্যাকটিসটা করছি। এটা কোনো থিয়েটারের কনসেপ্টে আমরা করছি না, মানে প্রথাগত যে প্রসিনিয়াম থিয়েটারের যে ঢাঁচা সেখানে করছি না, আমরা শুধু রবীন্দ্রনাথের ধর্মমোহ কবিতাটাকে আপনাদের কাছে নিয়ে যেতে চাই, যে কোনো একটা স্পেস পেলেই হবে। আর যে কথাগুলো এরা বলছিল পুড়তে পুড়তে, এই কথাগুলো আমরা অহরহ বলি, আমার পাশের বন্ধুগুলোকে অহরহ বলি, এটাও আমাদের একটা প্র্যাকটিস হয়ে আছে। সেই প্র্যাকটিসের যন্ত্রণা থেকে ও এই কথাগুলো বলছিল। আর আমরা আমাদের মনের কথাটা বলতে চাইছি, আমরা তো থিয়েটার যাপন করার চেষ্টা করছি, এটাও প্র্যাকটিস করছি, কিভাবে আমরা আমাদের কথাগুলো বলবো, আমাদের মতো করে বলার চেষ্টা করেছি। আপনারা এর একটা কথা ফেসবুকেই লিখবেন, সকলের কথা গ্রুপে যারা আছে সেখানেও লিখবেন। আমাদের কথা ভুলও হতে পারে, কেউ বিশ্বাস করতে পারেন কেউ করতে পারেন না, সেটা তার ব্যক্তি স্বাধীনতা। লিখবেন আমাদের কথা, আপনাদের আমাদের কাজটা কেমন লাগলো। এই কাজটা অনেকটা যাপন থেকে হয়, না হলে ওই গরম মোমবাতি নিয়ে ক্ষয় করছিল আর ওইটা চাবুক নিয়ে ও পিঠে মাতছিল, সেই মানে একটা থিয়েটার যাপন না থাকলে চেষ্টা করছি আমরা সেই যাপনে যাওয়ার। আর এটা একটা ইনভিজিবল থিয়েটারের আকারে হচ্ছিল, ইনভিজিবল থিয়েটার, এটা ল্যাতিন আমেরিকার বিখ্যাত থিয়েটারের মানুষ অগস্ত্য বোয়াল এইটা শুরু করেছিলেন, ইনভিজিবল থিয়েটার। সেইটা একটা জার্নি এরা করেছিল, আরফান আর সুশান্ত দা, সুশান্ত মিদ্দা আরফান। আর এই কাজটার সঙ্গে আমরা জুড়তে পেরেছি নতুন মেঘলাকে, মেঘলা মাটির গান গায়। তো আমরা এই ও কালকেই এসেছে আমাদের কাছে, এসে বললাম মেঘলা তুমি এটা করতে পারবে, ও বলে হ্যাঁ করবো। স্যার গিয়েছিলেন কালকেই প্র্যাকটিস, আজকেই হোক শো। আর মানস মণ্ডল, শুভঙ্কর প্রামাণিক, মালবিকা মাইতি, শুভ্রাংশু প্রধান, নন্দ দুলাল দাস ও আমাদের সঙ্গে আছে যাপন করছে। নন্দর একটু পরিচয় দিয়ে দিই, ও একটি গ্রামের ছেলে, সেই গ্রামের নাম হচ্ছে বড়বাড়ি গ্রাম। একটু অন্য থিয়েটার অন্য জায়গার কথা বলছি আমি, কিছু মনে করবে না ওর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য, ও কথা খুব একটা বলতে পারে না। বড়বাড়ি গ্রাম, ও কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি করতে অনার্স পড়তে যাচ্ছে পারকাশন নিয়ে, তবলা নিয়ে। যে বড়বাড়ি গ্রামে মানে তাইজুন চাষ হতো না, সেইখানে ও বলছে আমি যখন প্রথম কলকাতায় যাই, বলছে এখানে মাটির বাড়ি নেই কেন একটাও, সব পাকার বাড়ি। কোন সত্যি কোন এনভায়রনমেন্টে আছে, প্রকৃতির কোথায় ছোঁয়া থেকে সেই ছেলেটা ওই জায়গায় গেছে, জার্নি করেছে। ও পাঁচটা বছর পারকাশনের একদম নিউরোসায়েন্সের তবলার, যদি কোনো কোথাও নিউরোসায়েন্সের কোনো জায়গা থাকে তার মধ্যে মানুষের কী সম্পর্ক আছে পারকাশনের সঙ্গে, ও তার ভেতরে ঢুকেছে। ওকে আমরা পেয়ে খুবই ভালো লেগেছে আমাদের, এসছে আমাদের সঙ্গে। আর আমরা পদাতিক, আমরা খুব গরিব পদাতিক, খুবই গরিব, খুব গরিব। আমাদের একটা ছোট্ট ভাড়ার ঘর আছে, ভাড়ার ঘরে থাকি, আর কিছু নেই, আর আমরা গরিবই থাকতে চাই। আর আমরা যে থিয়েটারটা জার্নি করলাম, এটাও একটা গরিবের থিয়েটার, এটা সেই গরিবের থিয়েটারটা, আমরাও গরিবরাই দেখি। হ্যাঁ, ধন্যবাদ সকলের কথা। আর একটা সকলের কথাকে আর একটা, সুজিত দা গত বছর আমরা একটা কাজ করেছিলাম, সুজিত দা এটা দু মাস আগে থেকে আমাদের জানিয়েছিল, ভাই এরকম একটা ডেট ঠিক হচ্ছে, তোমরা পারফর্মেন্স করবে। ধন্যবাদ।